ওয়েলকাম টু মাই চ্যানেল প্রকরণ, সাবস্ক্রাইব নাও। হিন্দু ধর্মে যে 18টি পুরাণের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল গরুড় পুরাণ। সাধারণত মৃত্যুর পর এই পুরাণ পাঠ করা হয়। এখানে মৃত্যু, স্বর্গ ও নরক ভোগ এবং পরবর্তী প্রজন্মের উল্লেখ করা রয়েছে। কর্ম ও পাপের ভিত্তিতে পরবর্তী প্রজন্মে ব্যক্তি কোন রূপে জন্ম নেবে সে সবই জানানো রয়েছে এই পুরাণে। এই পুরাণে শ্রাদ্ধ, তর্পণ, মুক্তির উপায় ইত্যাদির বিস্তৃত বিবরণ রয়েছে। ব্যক্তি মৃত্যুর পর কি হয়ে জন্ম নেবে তা গরু পুরাণের 5ম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। আর এই সব ভিডিও লিঙ্ক এই চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া আছে। আশা করছি ওই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি রাকেশ আর আমাদের প্রহরণ চ্যানেলে আপনাদের স্বাগত। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণা। এই ভিডিওতে থাকছে যেসব ব্যক্তি এই 17টির মধ্যে যদি যে কোনো একটি ভুল কাজ করে থাকেন তারা পরের জন্মে কী রূপে জন্মগ্রহণ করেন। তো আর সময় নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক কি সেই 17টি ভুল কাজ। তো পয়েন্ট নাম্বার 1, গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি বন্ধুকে প্রতারিত করে বা ঠগায় তারা পাহাড়ে বসবাসকারী শকুন হয়ে জন্মগ্রহণ করেন। পেট ভরার জন্য তখন তাদের মৃত প্রাণী ভক্ষণ করতে হয়। পয়েন্ট নাম্বার 2, আবার যে ব্যক্তি ধর্মের বিরোধিতা করে, ধর্ম পালন করে না, তারা কুকুর কিংবা গাধা বা উট রূপে জন্ম নেয়। যে ব্যক্তিরা নিজের বন্ধুর স্ত্রীর উপর কুদৃষ্টি দেয় তারা পরজন্মে গাধা রূপে জন্মগ্রহণ করে। আবার যারা অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তারা ঘোর নরকে যায়। এরপর সেই ব্যক্তি কুকুর, শকুন, শেয়াল, সাপ, কাক ও শেষে বকের যোনি লাভ করে। তো পয়েন্ট নাম্বার 4, আবার বিয়ের পরও যে স্ত্রীরা অনৈতিক সম্পর্কে জড়ায় তারা পরবর্তী প্রজন্মে বাদুর হয়ে জন্মগ্রহণ করে। এবং স্ত্রীকে মারধর করে যে ব্যক্তি সে পরবর্তী প্রজন্মে নানান রোগে রোগগ্রস্ত হয়ে থাকে। তো পয়েন্ট নাম্বার 5, আবার গরুর পুরাণ মতে যে ব্যক্তি বাবা মা, ভাই বোন অথবা গুরুর সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা দ্বিতীয় জন্ম অবশ্যই নেন, কিন্তু গর্ভেই তাদের মৃত্যু হয়ে যায়। এ কারণে বহু বছর কাটার পরও তারা জন্মগ্রহণ করতে পারেন না। তো পয়েন্ট নাম্বার 6, আবার যে ব্রাহ্মণ সুযোগ্য ছাত্রকে শিক্ষা প্রদান করেন না তিনি পরবর্তী জন্মে বলদ হয়ে জন্মান। পয়েন্ট নাম্বার 7, চালাকি বা প্রতারণা করে যে ব্যক্তি তিনি পরবর্তী জন্মে প্যাঁচা হয়ে জন্মগ্রহণ করেন। পয়েন্ট নাম্বার 8, শ্বশুর শাশুড়িকে অপশব্দ বললে, সর্বদা ঝগড়া অশান্তি করলে সেই স্ত্রী যোগ হয়ে জন্ম নেন। গরু পুরাণে এও বলা হয়েছে যে স্ত্রী স্বামীকে ত্যাগ করে পর পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সেই স্ত্রী বাদুর, টিকটিকি, দুমুখ সাপ রূপে জন্মগ্রহণ করেন। পয়েন্ট নাম্বার 9, গৌ হত্যা করলে সেই ব্যক্তি মূর্খ কুব্জ হয়। পয়েন্ট নাম্বার 10, আবার দেশবশত বা কোনো অভিযোগে অভিযুক্ত করে স্ত্রীর পরিত্যাগ করলে কর্কশ কণ্ঠের পাখি বা চক্রবাক রূপে জন্ম নেন সেই ব্যক্তি। পয়েন্ট নাম্বার 11, আবার যারা পরস্ত্রী গমন করেন এবং যারা নপুংসক গুরুপত্নীর সঙ্গে ব্যভিচার করেন তারা জাতক চর্মরোগী হয়ে জন্মগ্রহণ করে। পয়েন্ট নাম্বার 12, অন্যকে না দিয়ে মিষ্টি খায় যারা তাদের পরের জন্মে গলগণ্ড হয়। আবার যারা শ্রাদ্ধে অপবিত্র অন্ন দেয় তাদের শ্বেত কুষ্ঠি হয়। পয়েন্ট নাম্বার 13, যে ব্যক্তি সব গৌরবে গুরুর অপমান করে তারা মৃগীর রোগী হয়ে জন্ম নেন। নাম্বার 14, আবার এ জন্মে যারা মিথ্যা সাক্ষী দেন তারা বোবা হয়ে পর জন্মগ্রহণ করেন, বই চুরি করে থাকলে পরবর্তীকালে জন্মান্ধ হন। পয়েন্ট নাম্বার 15, এ জন্মে কাউকে বিষ দিয়ে থাকলে পরজন্মে তারা মূর্খ পাগল হয়ে জন্মগ্রহণ করে। আবার যারা অগ্নিকাণ্ড ঘটান তাদের মাথায় কখনো চুল গজায় না। পয়েন্ট নাম্বার 16, এ জন্মে কোনো ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করলে তারা পর্বতের কালো সাপ হয়ে জন্ম নেন। পয়েন্ট নাম্বার 17, আবার নারীর হত্যাকারী মানুষও পরবর্তী প্রজন্মে কুষ্ঠরোগী হয়ে জন্মান। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।